জলবায়ু পরিবর্তন আটকানোর জন্য সব নিয়ম মানা হলেও সমুদ্রের জলস্তর বৃদ্ধি আটকানো যাবে না বলে দাবি বিশেষজ্ঞদের। সম্প্রতি এ বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রসিডিং অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে। অরিগন টেস্ট ইউনিভার্সিটির একটি দল গবেষক দীর্ঘ সময় ধরে এই গবেষণা করেছেন। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তন আটকানোর জন্য 2015 সালে প্যারিস জলবায়ু চুক্তি করা হয়। যে কয়টি দেশ স্বাক্ষর করেছে তারা যদি 2030 সালের মধ্যে সেই লক্ষ্যমাত্রা পূরণ করে তাহলেও প্রথম 15 বছর পরিবেশ দূষণকারী নির্গমন কমানো যাবে না। তার পরিমাণ এতটাই হবে যে তার জেরে 2300 সালের মধ্যে সমুদ্রের জলস্তর প্রায় 20 সেন্টিমিটার বেড়ে যাবে। এই পরিসংখ্যান দেখেই বোঝা যায় ভবিষ্যতে কতটা ভয়াবহ দিন অপেক্ষা করছে। সারা পৃথিবী স্থলভাগ চলে যাবে জলের তলায়, প্রতি মাসে কয়েকবার হবে সুনামি। এর উপর গবেষকরা একটি কম্পিউটারে মডেল ধরে নিয়েছেন যে 2030 সালের মধ্যে সব দেশের সরকার তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে। প্রতিবেদনে বলা হয় বাস্তব কিন্তু একেবারেই ভিন্ন। মাত্র কয়েকটি দেশে প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু পরিবর্তনের বিষয়ে নির্ধারিত লক্ষ্য মেনে কাজ করেছে। পরিস্থিতি এরকমই থাকলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি ঠিক কোথায় গিয়ে পৌঁছাবে সেটি আন্দাজ করেই শিউরে উঠেছে গবেষকরা। অরেগন টেস্ট ইউনিভার্সিটির ওই গবেষক দলের একজন সদস্য পিটার কাল্ক বলেন, ভবিষ্যতে বেশ অনেকটা সময় সমুদ্রের জলস্তর বৃদ্ধি বড়সড় সমস্যা হিসাবে আমাদের ভোগাবে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।